প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন পশুপ্রেমী মা ও ছেলে প্রতিবেশীদের মারে মাথা ফাটে ছেলের থানায় অভিযোগ দায়ের হয়েছে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন পশুপ্রেমী মা ও ছেলে প্রতিবেশীদের মারে মাথা ফাটে ছেলে দীপঙ্কর নন্দীর তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন মাও ঘটনাটি ঘটেছে খড়দহ পৌরসভার মাদারীপুর কলোনি এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা দীপঙ্কর নন্দী ও তার মা সবিতা নন্দী প্রতিদিন বাড়ির সামনে পথের কুকুর ও বেড়ালদের খাবার দেন এ নিয়ে মাঝে মধ্যেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতো তাদের বৃহস্পতিবার খাবার দেওয়ার সময় প্রতিবেশীদের সঙ্গে বচসা হয় অভিযোগ সেই সময় প্রতিবেশীদের মারে মাথা ফাটে দীপঙ্কর নন্দীর আগের দিন ঘটেছিল আমি বাইতে বসেছিলাম হঠাৎ করে আমার নাম ধরে ডা গালাগালি করে গালিগালাস করে ডাক ডাকাটাকে শুরু করে বেরো বাড়ি থেকে বেরো তো আমি কিছু বেরোয়নি কিন্তু আমরা যেখানে কুকুর বিড়ালকে খেতে দিই সেখানে কুকুর যে চাতালটার মধ্যে খেতে দেই সেই চাতালটা ড্রেনের মধ্যে ফেলে দেয় তো ওটা দেখে আমি বেরিয়ে আসি বেরিয়ে আসলে আমার আমি জিজ্ঞেস করি যে এটা তো আমাদের বাড়ির সামনের জায়গা প্রপার্টিতে আমরা খেতে দেই তো বলছে যে হ্যাঁ কুকুর বিড়াল কোনো কিছু খেতে দিতে পারবি না বের করে আমাকে আমি বলছি না আমরা খেতে দেবো এখানে তুমি এটা ফেললে কেন যেটা বলার সঙ্গে সঙ্গে অজিত নন্দী আমার কলার ধরে টেনে এখানে নিয়ে আসে মারধা শুরু করে মাছ ছাড়াতে আসলে মা কেউ যদিও ঘটনার কথা অস্বীকার করেছে প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের হয়েছে এতদিন ধরে তো ওর রয়েছে আজকে দশ পনেরো বছর ধরে হয়েছে কুকুর বিড়াল ভুজছি খেতে দেয় আমার দেওয়ার শুধু সে বেরিয়ে বলছে দীপঙ্কর তোর বিড়াল পায়খানা করছে তুই পরিষ্কার করে দিচ্ছে এই হচ্ছে অপরাধ জন্য মা বেটা খিল নিয়ে লঙ্কার গুঁটো নিয়ে বেরিয়ে রকম করে ছুড়ে ওদের দেওয়ার ঠেসে ধরেছে এখানে ब्यूरो रिपोर्ट न्यूज़ नोमैन्सलैंड खड़दहो